বন্ধুরা, রাত্রে আমাদের রান্না হচ্ছে। দেখো, আমাদের মৌ রান্না করবে ডিমের কারি। এই যে সেদ্ধ করা হয়েছে ডিম, এখানে কটা ডিম আছে মৌ? 5 পিস। 5 জনের 5টা ডিম রান্না হবে। না, সবুজ তো খাবে না বলেছে। খাবে না, ও আগে খাবে, তার ভাগটা আমার। সে বলছে চাস নাকি আর এই ডিমগুলো খেলে, এই ডিম একটা খেলে তিন সারাদিনে 3টে ডিম খাওয়া হয়ে যাবে। ডিম গুলো কেমন সেদ্ধ হয়েছে বল? প্রপার, একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে। প্রেসার কুকারে করেছি ডিম সিদ্ধ বন্ধুরা। সাইজ গুলো বড় বড় একদম। তোমরা যদি ডিম সিদ্ধ তাড়াতাড়ি করতে চাও, একদম গ্যাসও কম খরচা হবে আর তাড়াতাড়ি হাতে সময়ও বাঁচবে। আর তোমরা এক কাজ করবে, অনেকটা জল দেবে প্রেশার কুকারে, যাতে ডিমগুলো একটু ডুবে থাকে, দিয়ে মাত্র 2 সিটি দেবে, ব্যাস হয়ে যাবে ডিম সিদ্ধ। কিছুক্ষণ রেখে দিলেই একেবারে ডিম সিদ্ধ রেডি। আর এখানে দেখতে পাচ্ছ, অল্প যেহেতু গরম পড়েছে তো অল্প একটু মশলা দেবো। এই যে কেটে দিয়েছি, মৌ রান্না করবে 3 কোয়া রসুন দিয়েছি, একটুখানি আদা কুচি দিয়েছি, আর এখানে পেঁয়াজ কুচি একটা দিয়েছি আর কি। পেঁয়াজের তো এখন প্রচুর দাম, কি আর বলবো। দেখি একটু সাইড দেখি, আলুও প্রচুর দাম, পেঁয়াজেরও দাম, সবজিরও দাম, কি খাবো সেটাই হচ্ছে কথা। বাচ্চা কাচ্চাকে তো খাওয়াতেই হবে, তাই না? আর এখানে করে নিয়েছি, দেখতে পাচ্ছ বন্ধুরা, কয়েকটা ভেন্ডি ছিল, আলু আর ভেন্ডি আর বেগুন দিয়ে একটা নিরামিষ তরকারি করেছি, আর ডিমের কারি রাত্রে। মৌ এই যে তেল দিচ্ছে কড়াইতে ডিমের কারি করার জন্য। মৌ রাতের মানে ডিমের কারিটা বেশ ভালো লাগে খেতে, আর আলু চোখা। কিন্তু আমি খেতে পারবো না আজকে, আমি রান্না করছি, নিজের রান্না নিজে খেতেই পারি না। বাবা, নিজের রান্না নিজে খেতেই পারি, ভালো লাগে না, ভালো লাগে না, টেস্ট লাগে। আচ্ছা, এবার তোমার হাতেই রান্না খাবো। অল্প তেল দিতে পারতিস? আর তেল দেবো না, মা এটা ভেজে নি। অল্প তেল দিয়েই আগে ডিমটা ভাজতে হয়, ফাটবে। তুই এক কাজ কর, আগে মশলাটা এখানে কষিয়ে নে, ডিমটা আলাদা জায়গায় ভেজে নিলেই হবে তাওয়াতে, ঠিক আছে? মাতকার হবে। এই যে তাওয়া বসিয়ে দিল, এইখানে অল্প একটু জাস্ট এই খুন্তি দিয়ে তেল, এইখান থেকে খুন্তি দিয়ে তেলটা আন, এনে আস্তে জল ছিটাবে, জল আছে, অল্প একটু তেল দে এখানে। লবণ দিল, ডিমটা আগে এখানে ভেজে নেবে আর ওটাতে মশলা কষিয়ে রান্না করবে। নিয়ে আয় আস্তে করে। এটা বুঝছু, এটা বুঝছু, তুই সেখানে মশলাটা কর, ভাজা হবে তো আস্তে আস্তে। ডিম সবসময় কম ভাজবি, বেশি ভাজলে আবার ইয়ে। আচ্ছা ঠিক আছে, এখানে লবঙ্গ দিল, একটু গোটা জিরে, এলাচটা শেষ হয়ে গেছে। কম আরো কম, দে হলুদের গুঁড়ো অল্প, আর না দে অল্প দে। জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, নুনটা দিয়ে আছে দে। কষানো হয়ে গেছে মশলা, না ডিম দিয়ে দে।
কষা কষা খাবি না ঝোল খাবি? ঝোল ঝোল তাহলে আর একটু জল দে। বেশ বেশ বেশ, না 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 ফুটু। আর একটু ফুটুক না না, নামি নিবি? ও মৌর কাছ থেকে রান্না শিখতে হবে ডিমের রান্না, মৌ যেভাবে। আচ্ছা তুমি শুধু কি রাঁধুনি রাঁধুনি খুন্তি নাড়িয়ে দিলে, এটাই বা কে করে বল? শিখলি তো, শিখতে তো হবে তাই না? হয়ে গেছে ডান রান্না। হ্যাঁ ডান হয়ে গেল, বাবা নুন হয়েছে কিনা দেখে তো। চাখা হয়ে গেছে আমার, বাবা তাহলে বন্ধ করে দাও গ্যাসটা। ভাতটা বাইরে ফেলো, বাইরে কালারটা কিন্তু দুর্দান্ত এসছে। ভালো হয়েছে, সব থেকে ছোট ডিমটা নিলাম। বন্ধুরা একটু জুস নি, অল্প একটু আজকে ভাত খাচ্ছি, যা গরম পড়েছে রুটি খেতে একেবারে ইচ্ছে করছে না। খুব পাতলা হয়েছে, ডিমের ঝোলটা খুব ভালো হয়েছে। খুব ভালো হয়েছে ডিমের ঝোলটা। বন্ধুরা খেয়ে নি, বুঝলে খাওয়া দাওয়া কমপ্লিট করে নি, আর ভালো হয়েছে রান্নাটা, ময়ের রান্না খেলাম।